আজ আমাদের অবিভক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতা বিপ্লবী কমরেড নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী। সেই ছোটোবেলা থেকেই নেতাজি সুভাষচন্দ্র বসু, কবি নজরুল ইসলাম, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেরে বাংলা কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী আমার প্রিয় নেতা ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিন সারা ভারতবর্ষ জুড়ে পালিত হয়েছে, কিন্তু একটি জিনিস খুব কষ্ট লেগেছে। আমরা যারা ভারতবর্ষ থেকে পৃথক হয়ে স্বাধীন বাংলাদেশ নাগরিক হলাম, স্বাধীন বাংলাদেশ স্বাধীন হলো, সেই স্বাধীন দেশের মানুষ হিসেবে আমাদেরও উচিত আমাদের অবিভক্ত ভারতের জাতীয় নেতাদের স্মরণ করা, যারা ভারতবর্ষকে ইউনাইটেড রাখতে চেয়েছিলেন এবং ব্রিটিশের গোলামি থেকে ভারতবর্ষকে স্বাধীন করতে চেয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন এবং তার একটি স্লোগান ছিল দিল্লি চলো, এবং আজাদ হিন্দ ফৌজ চেয়েছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ব্রিটিশ এম্পায়ারকে ভারত থেকে উৎখাত করা এবং স্বাধীন জনগণতান্ত্রিক সমাজতান্ত্রিক ভারত নির্মাণ করা। তো নেতাজি সুভাষচন্দ্র বসু চেয়েছিলেন ইউনাইটেড ইন্ডিয়ান ইউনিয়ন, তার স্বপ্ন ছিল ভারত হবে একটা সমাজতান্ত্রিক, বৈষম্যহীন, অসমতাহীন, দুর্নীতিমুক্ত ভারত, ইন্ডিপেন্ডেন্ট ভারত। কিন্তু আনফর্চুনেটলি তিনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার সাথে সাথেই তিনি বিমান বিধ্বস্ত হয়ে তিনি মারা যান প্রবাসের মাটিতে। তারই সাথে সাথে তার অবিভক্ত স্বাধীন ভারত পাওয়ার যে স্বপ্ন সেটাও বিলীন হয়ে যায়। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি একজন বীর বাঙালি, ভারতের পশ্চিমবঙ্গে তার জন্ম হয়েছিল, কিন্তু তিনি বাঙালি, আমরাও বাংলাদেশের বাঙালি। আমাদের বাংলাদেশের বাঙালি ভাইদের উচিত পশ্চিমবঙ্গের বীর বাঙালি স্বাধীনতা সংগ্রামী এবং সমাজতন্ত্রী মানবতাবাদী হিউম্যানিস্ট নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করা। কিন্তু একটি জিনিস খুব কষ্ট পেয়েছি, বাংলাদেশের নেটওয়ার্ক আর সোশ্যাল নেটওয়ার্ক আজ আমি অনেক সার্চ করছি, কারো ফেসবুকে নেতাজি সম্পর্কে একটি টু শব্দ আমি পাইনি। এমনকি নেতাজি সম্পর্কে বাংলাদেশও জাতীয়ভাবে আলোচনা হতে পারত, কারণ তিনি বাঙালি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের নাগরিক হওয়ার পরও যদি আমরা তাদের পরে অবশ্যই কবি নজরুল বাংলাদেশের জাতীয় কবি হয়েছিলেন, নাগরিক হয়ে গিয়েছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের নাগরিক হওয়ার পরও যদি আমরা তার বাংলাদেশকে নিয়ে গাওয়া সঙ্গীতকে যদি জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করতে পারি, তাকে নিয়ে আলোচনা করতে পারি, তার কবিতা গান শুনতে পারি, তাহলে পশ্চিমবঙ্গের বাঙালি, ভারতের বাঙালি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আমরা কেন আলোচনা করতে পারি না জাতীয়ভাবে বাংলাদেশের বেসরকারি সরকারি টিভিগুলোতে? তাকে নিয়ে কেন আমরা আলোচনা সভা করতে পারি না? তার জন্মদিনকে আমরা কেন উৎসবের দিন হিসাবে পালন করতে পারি না? এটা আমাদের ব্যর্থতা। একজন বাংলাদেশের বাঙালি হিসাবে আমি খুব লজ্জা বোধ করতেছি যে বাংলাদেশের বাঙালিরা আজ অপার বাংলার বীর বাঙালি, সমাজতন্ত্রী, হিউম্যানিস্ট, সংস্কারবাদী,
নেতা, স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা ভুলতে বসেছি, এটা আমাদের জন্য খুবই লজ্জা। বাংলাদেশের মানুষের উচিত, বাংলাদেশের বাঙালিদের উচিত নেতাজি সুভাষচন্দ্র বসুকে যথাযথভাবে শ্রদ্ধা করা, তাকে স্মরণ করা। কারণ যদি তিনি অকাল মৃত্যুবরণ না করতেন, তাহলে তিনি সমাজতান্ত্রিক সোশ্যালিস্ট বৈষম্যহীন দুর্নীতিমুক্ত স্বাধীন ভারত তিনি নির্মাণ করতেন এবং ভারতের মানুষকে বৈষম্য থেকে, দুর্নীতি থেকে তিনি মুক্ত করতেন। এবং তখন আর নেতাজি সুভাষচন্দ্র বসু সফলে তখন আর ভারত বিভক্তি হতো না। কংগ্রেস এবং অন্যান্য দলের সাম্প্রদায়িকতার কারণে, কংগ্রেস মুসলিম লীগের সাম্প্রদায়িকতার কারণে ভারত বিভক্ত হয়েছিল 1947 সালে। যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম সফল হতো, যদি তিনি দিল্লি দখল করতে পারতেন সশস্ত্র যুদ্ধের মাধ্যমে, তখন তিনি সমাজতান্ত্রিক স্বাধীন ভারত নির্মাণ করতে পারতেন, যে ভারতে জনগণ সোশ্যাল হেলথ কেয়ার, ফ্রি হেলথ কেয়ার পেত, সোশ্যালিস্ট অর্থনীতি পেত, বৈষম্য ভারত থেকে দূর হতো এবং ভারত বিশ্বের বুকে একটা সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে পরিণত হতো। কিন্তু নেতাজির অকাল মৃত্যুর কারণে আমাদের ভারতবর্ষের মানুষের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। তো আমার আশা, ভবিষ্যতে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাঙালিরা ভারতের অবিভক্ত ভারতের, তিনি ভারতের নন, তিনি অবিভক্ত ভারতের, মিন পাকিস্তান বাংলাদেশ সাতটি দেশ মিলে যে আমাদের অবিভক্ত ভারত রাষ্ট্র ছিল, অবিভক্ত ভারতের তিনি জাতীয় স্বাধীনতা সংগ্রামের নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুকে সবাই শ্রদ্ধা করবেন, স্মরণ করবেন। থ্যাংক ইউ। জয় বাংলা।